নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব পরিচিত আপনাদের এই আলোচনা, অর্থপ্রাপ্তি যোগ। আগামীকাল 7 ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এর ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 3টে রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো, আপনাদের বোঝানোর চেষ্টা করব যে রাশি থাকলেই আপনার সাথে মিলবে না, আর অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কেটে কোটি টাকা পাওয়া যায় এটা না। এই কথাগুলো আমার বলার অবশ্যই প্রয়োজন আছে, না হলে আপনারা অনেক বড় বড় ভুল করে বসছেন, সেখানে আপনাদেরই লস হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করছেন না, নাকি বুঝেও বুঝতে চাইছেন না, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার বোঝানোর। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ তখনই তৈরি হয় যখন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকে। আর অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া মানে আপনার হাতে 10 টাকা হলেও এসে ধরা দেবে, এটাই হচ্ছে বাস্তব। এখানে কোটি টাকা আসবে বা আপনার লটারি কাটতে হবে এরকমটা কোনো বলা নেই, কিন্তু আমাদের বোঝার ভুল, তাই আমরা এই ভুল কাজটা করছি, নিজেদের ক্ষতি করছি। তাই প্রত্যেকটা দিন আমি কিন্তু বোঝাই, আগে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলতে হবে। কিভাবে মিলে নেবেন প্রত্যেকটা দিন বলি, তাই আজও বলবো। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে যে 3টে রাশির জাতক জাতিকাদের, সেই 3টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। আপনার প্রথম কাজ হবে ভিডিওটা দেখার পর আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখা যে আদৌ আপনার এই 3টে গ্রহ ভালো আছে তো, রাহু শুক্র মঙ্গল, রাশি তো মিলে গেল 100%, এতে কোনো ভুল নেই। কিন্তু যে কারণে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেই কারণগুলো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় আছে তো, যদি থাকে 100% ধরে নিতে পারেন আপনার সঙ্গে কিছু না কিছু ঘটবে, প্রাপ্তি আপনার হবেই হবে, সেটা আপনার লটারি কাটার প্রয়োজন নেই, যে কোনো দিক থেকে হবে। যদি মনে হয় লটারি থেকে হবে, আপনার কাছে হেঁটে চলে আসবে, লটারির দোকানে আপনাকে যেতে হবে না। আর যদি না থাকে ভালো, অর্থাৎ আপনার রাশি আছে, আমি যে রাশিগুলো বলছি তার মধ্যে মিলে গেল, কিন্তু আপনি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখছেন যে সেখানে আপনার এই 3টে গ্রহ ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না, 100% ধরে নিতে পারেন মিলবে না, তাহলে সেখানে আপনার ভাবার কিছু নেই, কিছু করার নেই, নর্মাল থাকবেন, হলে হলো না হলে না হলো। আপনারা যদি ঠিক আমার এইভাবে যেভাবে বলছি এইভাবে চলতে পারেন, আপনার জীবনে কোনো দিন লস হবে না ভালো ছাড়া। কেন বলুন তো, বুঝে যখন গেলেন যে আমার ভালো নেই, প্রতিকার করুন, 6 মাসের মধ্যে ভালো সময় আসবে। আর আপনি যদি নাই জানতে পারেন যে আপনার কি কারণে এরা হচ্ছে, তা তো প্রতিকার করছেন না, সারাটা জীবন কেটে যাবে ওই দারিদ্র নিয়ে ভুগতে হবে, সময় ভালো আসবে না। তাই আমি প্রত্যেকটা দিন বলি আগে আপনার সাথে মিলে নিন, তারপরে চলার চেষ্টা করুন। কিভাবে মিলাবেন আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলছি। আমি জানি না কজন দেখবেন, কারণ আপনারা কেটে কেটে দেখেন, যদি সম্পূর্ণ ভিডিও দেখতেন আপনারা অবশ্যই নিজেদেরকে গুছিয়ে নিতেন, ভালোভাবে আপনাদের চলার পথটা আপনারা জেনে যেতেন, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না, তো এই আলোচনাগুলো আপনারা শুনতে পারবেন না, কেটে কেটে বেরিয়ে যাবেন। কি করে শুনবেন, শুধু আপনাদের রাশিটা দেখেন কেটে কেটে, ব্যাস, আর সব পেয়ে যাবেন, মনে চিন্তাধারা চলে আসে। যাই হোক, অনুরোধ রইল ভালোভাবে বুঝে শুনে মিলে নিয়ে তারপর চলার চেষ্টা করুন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন হবেই হবে। আর যদি এরকমটা হয় যে আপনি বলতে পারেন আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, হস্তরেখা ফলো করুন। হস্তরেখা আপনাকে বিচার করতে বলা হচ্ছে না, যে কোনো হস্তরেখা প্রোগ্রাম দেখুন, সেখান থেকেও জানতে পারবেন আপনার হাতে কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান, গ্রহগুলো ভালো আছে কি করে বুঝবেন, খারাপ আছে কি করে বুঝবেন, এই সিমটমগুলো যদি আপনারা জানতে পারেন, আপনার নিজের হাত দেখেও কিন্তু বুঝতে পারবেন, তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি মনে হয় না আমার হস্তরেখা বিচার করিয়েই নেব, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যদি মনে হয় তো। আর যদি মনে হয় না আপনার আশেপাশে কেউ আছে, সেখান থেকেও করিয়ে নিতে পারেন, কিন্তু সঠিকটা জানুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলুন, অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আমি এটাই চাই যে প্রত্যেকে আমরা ভালো থাকি, প্রত্যেকে যেন
একটু মনের আশাগুলো পূরণ করতে পারি। আর আপনারা নিজেদের ভালো নিজেরা চাইছেন না, সেই কারণেই আমি প্রত্যেকটা দিন কোন কোন রাশির কোন কোন দিক থেকে শুভ সময় আসছে সেই সময়গুলো আমি বলি রাশি ভিত্তিক আলোচনার মাধ্যমে, শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের মোটিভেট করার জন্য। আর আপনারা সেই সময়টা নষ্টই করছেন। প্রত্যেকটা সময় শুভ সময় আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা অনেকেই কানে শুনবেন আর ধনী হবেন এরকম চিন্তাধারা, কিন্তু সেটা কখনো সম্ভব না। দেখুন, সময় একটা ভালো এবং খারাপ আপনার জীবনে আসবে, তাই যখন খারাপ আসবে আপনার সমস্ত দিক থেকে পিছিয়ে যাবেন, যখন ভালো আসবে তখন সমস্ত দিক থেকে আগিয়ে যাবেন। আর ঠিক ভালোটার সময় যদি আপনি না এগোন তাহলে কী করে আগাবেন? তাই আপনার তো অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে আসুন একে একে সেই তিনটে রাশির কথা বলি, যে তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে আগামীকাল। আর একটা কথা, এই তিনটে রাশির মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, আপনার জন্য একটা ভালো সময় বলে দেবো লটারি কাটার, সেখান থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘটতে পারে সব ঠিকঠাক থাকলে। তাহলে আসুন আগামীকাল যে তিনটে রাশির ভাগ্য বদলাতে চলেছে সেই রাশিদের মধ্যে প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অর্থ প্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। শুধু দেখে নেবেন আপনার জন্মচক বা আপনার হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো আছে তো, রাহু শুক্র মঙ্গল যদি ভালো থাকে, আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, তাহলে আগামীকাল সকাল 8টা থেকে বেলা 11টা একটি টিকিট কাটতে পারেন, আপনার জীবনযাত্রাই বদলে যাবে, হঠাৎ হয়ে যেতে পারেন কোটি টাকার মালিক। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, তাহলে আলোচনাটা আপনার জন্য। আগামীকাল আপনার জন্য একটা শুভ সময় আছে, তবে আপনার জেনে নেওয়া উচিত আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তো, যদি থাকে আগামীকাল সকাল 9টা থেকে বেলা 12টা সময়টা শুভ, একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলে যেতে পারে। সর্বশেষ যে 3 নম্বর রাশি সেটা হলো কুম্ভ রাশি। আগামীকাল এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্য অবশ্যই বদলাতে পারে। যদি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, তাহলে কোনো কথা হবে না, জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার জন্য শুভ সময়। যদি আপনি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, তাহলে আগামীকাল আপনার জন্য ভালো সময় সকাল 9টা থেকে বেলা 12টা 40 মিনিট, এই টাইমে একটি টিকিট কাটতে পারেন। এই যে তিনটে রাশির আলাদা আলাদা সময় বললাম, ধরুন এই টাইমগুলো আপনারা বার করতে পারছেন না যে কোনো কারণে ব্যস্ততার জন্য, তাহলে কি হবে, কোনো টেনশন নেই, আপনারা সারাটা দিনই কাটতে পারেন, শুধু রাহুকালটা এড়িয়ে যাবেন। তবে চেষ্টা করবেন এই রাশিভিত্তিক সময়টা মেনটেন করা, নিশ্চয়ই এর কোনো একটা শুভ সময় বলেই আমি টাইমগুলো বলছি, একে গুরুত্ব দিতেই হবে। যদি না পান তো রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটুন, রাহুকালটা বলছি লিখে রাখুন। আগামীকাল দুপুর 2টা 40 মিনিট থেকে বিকেল 4টে 4 মিনিট সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন যখন খুশি আগে পিছে রাহুকালটা ছেড়ে গিয়ে একটা টিকিট কাটতেই পারেন, ভাগ্য কিন্তু বদলাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।